একজনের বিবি হারাম হয়ে গেছে তিন তালাকের পরে, এখন ওর জন্য হালাল করে দিবে, হচ্ছে আত্তাইস আল মুস্তার। একে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি পাঠা বলেছেন, পশু পাঠা আর আবার ধার করা পাঠা। আর পাঠা যে কত ঘৃণিত তা তো বুঝতেই পারছেন। আল্লাহর শপথ করে বলছি, আমার আমি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য ভালো কাজ ভালো কথা ভালো বস্তুকে আল্লাহ হালাল করেছেন, হারাম কাজ সেগুলি যেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলিতে রেখেছেন ক্ষতি, যেসব কাজে যেসব কথায় যেসব বস্তুতে যেসব বিষয়ে ক্ষতি রয়েছে তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি হারাম করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি দ্বীনের সমস্ত বিধিবিধান সম্পূর্ণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত শুক্রবারে যেসব ভাইরা এসেছিলেন তাদেরকে একটি ওয়াদা করেছিলাম যে এই মঙ্গলবারে হালালা সম্পর্কে আলোচনা করব, তাই আজকে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। হালালা, যাকে দেশি ভাষায় অনেকে হিল্লা বলে থাকে, এ প্রচলিত হালালা আসলে অভিশপ্ত হালালা। প্রচলিত হালালা যে হালালা সমাজে রয়েছে বা প্রচলিত হিল্লা যে রয়েছে সমাজে তা হচ্ছে অভিশপ্ত। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস দ্বারা কিছুক্ষণে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আর এই অভিশপ্ত হালালা নিয়ে আলোচনার পূর্বে শরীয়তের যে হালালার পদ্ধতি রয়েছে অথবা যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হালাল হওয়ার যে পদ্ধতি রয়েছে, যদিও তাকে হালালা নাম বলা উচিত হবে না, কারণ হালালা নাম মানেই অভিশপ্তে পরিণত হয়েছে, সেটি আগে উল্লেখ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 230 ইরশাদ করেছেন, এই
তালাক সম্পর্কে এবং এই তালাক হওয়ার পরে যে তার হুকুম এবং তারপরে যদি স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার কোনো রাস্তা আছে কি না এই সম্পর্কে আল্লাহ উল্লেখ করেছেন। তার পূর্বের আয়াতে আল্লাহ পাক তালাকের কথা উল্লেখ করেছেন দুইটি, তালাকের আজির কথা আল্লাহ পাক ইরশাদ করেছেন 229 নম্বর আয়াতে, আর তালাক ও মাররাতান, তালাক হচ্ছে দুইবার, তালাক হচ্ছে দুইবার আল্লাহ পাক বলেছেন। মানুষ ভাববে যে তালাক তো জানি তিনটে এতদিন থেকে, তাই না? কিন্তু আল্লাহ পাক বলছেন তালাক হচ্ছে দুইটি, আর তালাক ও মাররাতান মানে দুই, তালাক হচ্ছে দুইটি, কিন্তু আল্লাহ পাক দুইটি তালাক না বলে দুইবার বলেছেন। মাররা মানে একবার, আর মাররাতান বা মাররাতাইন মানে দুইবার। এই আয়াতটি যদি ভালো করে পড়তো মানুষ আর বোঝার চেষ্টা করত এবং তার সাথে সাথে অনেকে বুঝে কিন্তু তার প্রতি যদি আমল করত, তাহলে একসাথে দুই তালাক, তিন তালাক, 100 তালাক কোনো বেকুফও দিত না। আর তারপরে যেসব আলেম সমাজ, বিদাতপন্থী আলেম সমাজ অথবা যারা মজহাবপন্থী, মজহাবের গোড়ামি করে, সেসব আলেম সমাজ যারা ফতোয়া দিয়ে রেখেছে যে একসাথে তিন তালাক দিলে তিনটে হয়ে যাবে, তারাও এই ফতোয়া দিত না যদি এই আয়াতটি বোঝার চেষ্টা করতো ভালো করে আর আমল করতো তাহলে। কারণ আল্লাহ কি বলছেন, আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে দুইবারে। তার ভাব অর্থ হচ্ছে যে তালাক হচ্ছে দুইটি, দুইটি তালাক কেন আল্লাহ বললেন, এই জন্য যে দুইটি তালাক হচ্ছে তালাকে রাজি, মানে এই দুই তালাকের মধ্যে ফিরিয়ে নেওয়া যেতে পারে। এই দুইটি তালাকের মধ্যে ফিরিয়ে নেওয়া যেতে পারে, একটি তালাক দিলেন, তাহলে তালাক দেওয়ার আসল তরিকাই হচ্ছে ইসলামিক তরিকা, শরীয়তি তরিকা, একটি করে তালাক দেওয়া। একটি তালাক দিলেন, তারপরে 3 মাস, 3 ঋতু ইদ্দত, এই 3 ঋতু বা 3 মাসের মধ্যে আপনি চিন্তা ভাবনা করেছেন যে ফিরিয়ে নেওয়া ভালো হবে না একে একবার ক্লিয়ার করে দেওয়া ভালো হবে, বিদায় করে দেওয়া ভালো হবে। আপনার স্ত্রীও চিন্তা করছে যে এই স্বামী আমার জন্য ভালো হবে না, এই যখন তালাক দিয়ে দিয়েছে এর থেকে দূরে সরে যাওয়া, পৃথক হয়ে যাওয়া ভালো হবে, সেও চিন্তা করছে। তার বাবা মা, তার পরিবারের লোকেরাও চিন্তা করছে। 3 মাস আল্লাহ পাক সময় দিয়েছেন, বা 3 হাইজ, 3 মাসিক, যাদের মাসিক ঋতু আসে তাদের জন্য 3 ঋতু, মাসিক ঋতু, আর যাদের মাসিক ঋতু আসে না তাদের জন্য বয়স হয়ে গেছে অথবা নাবালিকা, 3 মাস আল্লাহ পাক বলেছে। তো এই হচ্ছে ইদ্দত, এর মধ্যে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেবেন যে কে রাখবো না রাখবো না। 3 মাসের মধ্যে যদি আপনি মনে করেন যে না ফিরিয়ে নেব, তাহলে ফিরিয়ে নিতে পারেন, এক তালাক দিয়ে ফিরিয়ে নিতে পারেন। তালাকের বিধান বর্ণনা করবো না, দীর্ঘদিন আগে তালাকের বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আমার, সেটাই যথেষ্ট, আর পরবর্তীকালে সুযোগ হলে তালাকের বিধান সম্পর্কে আলোচনা করা হবে, কারণ সেদিকে গেলে হালালের আলোচনা থেকে যাবে। তারপরে যদি ফিরিয়ে নেয় ভালো কথা, ফিরিয়ে নিল তারপর আবার কখনো কোন রকম গোলমাল হলে আবার এক তালাক দিয়ে দিল, তাহলে আর তালাক মাররাতান মানে দুইবারে তালাক, আর দ্বিতীয় তালাক দিয়েও আবার 3 মাস ইদ্দত বা 3 হাইজ ইদ্দত, তার মধ্যে ফিরিয়ে নিতে পারে, ইচ্ছা করলে ফিরিয়ে নিতে পারে। ফিরিয়ে নিল না, এক তালাক দেওয়ার পরে 3 মাস হয়ে গেল, তখন তালাকে বায়েন হয়ে গেল, পৃথক হয়ে গেল, হারাম হয়ে গেল। একটি তালাক দিয়ে স্ত্রীকে হারাম করা যেতে পারে, 3 মাসিক ঋতু শেষ হয়ে গেলি, 3 মাস শেষ হলেই হারাম হয়ে গেল আপনার উপর। এখন আপনি অন্যান্য যারা প্রস্তাব দানকারী তাদের মতো, অন্য লোক প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারে, আপনি একজন তাদের মধ্যে প্রস্তাব দিতে পারেন, আপনার প্রস্তাব নিতে পারে, আবার অন্যর প্রস্তাব গ্রহণ করতে পারে। এটা হচ্ছে ইসলামিক তরিকা। এই জন্য আল্লাহ পাক আর তালাক মাররাতান বলেছেন, তালাক হচ্ছে দুইবারে। কিন্তু বিদাতী সমাজ তাদের কল্পনা তো নয় যে তালাক একটা করে দিতে হয়, হবেই না, বিশ্বাসই করে না যে একটা তালাক লিখে হবে, তালাক হবে না তালাক এদের কাছে। তালাক মানে একেবারে দিয়ে বিদায় করে দিতে হবে, একসাথে 3 তালাক। অথচ তাদের ফিকার কিতাবে রয়েছে যে 3 তালাক একসাথে দেওয়া বিদাতী তালাক, মহরম হারাম তালাক,